তীব্র দাবদাহকে তোয়াক্কা না করে জনতার ঢল নদিয়ার রাস্তায়। সোমবার সুবিশাল মিছিল সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস এম সাদী এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলোকেশ দাস। প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার আগে সুসজ্জিত মিছিলে বাজছিল মতুয়াদের ডঙ্কা কাসর, কোথাও আবার তাসা ব্যঞ্জ, এছাড়া সঙ্গে ছিল লাল রঙের বিশাল বর্ণাঢ্য মিছিল। দুটি দল দেশের সর্বনাশ করছে, বিজেপি রাজ্যে সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস। আমরা বলেছি কাজ, মজুরি, জীবন, জীবিকা, সম্প্রীতি, রাজ্যে এসব যে দাবি, সেই দাবিতে এই দুই শক্তিকে পরাস্ত করুন, পরাস্ত করুন। বিগত এক মাসের অধিককাল সময় ধরেই আমরা এই প্রচারই চালাচ্ছি এবং আমরা আশা রাখি এই লড়াইয়ে আমরা লড়তে নেমেছি এবং আমরা রাজ্যে শিক্ষা ব্যবস্থা যে চরম নয় রাজ্য দুর্নীতি এবং যা সব রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বান্ধবী সহ জেলে, যার ফ্ল্যাট খুললেই টাকা পাওয়া যায়, এই টাকার ভাগ একেবারে নিচ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত, যে তার পরিণতি এগুলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলছেন রাম জামানা বামে আর বাম জামানা রামে, কি বলবেন? বলেছে আর এই মিছিল দেখতে বৈশাখের ভর দুপুরে রাস্তার দুপাশে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। এইসব উৎসাহী কর্মী সমর্থক এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নদিয়া জেলাশাসকের দপ্তরে জেলাশাসক এস অরুণ প্রসাদের হাতে মনোনয়ন জমা দেন এস এম সাদী এবং অলোকেশ দাস। মনোনয়ন জমা দিতে এসে নদিয়ার দুটি আসনে সিপিএম জিতবে বলে দাবিও করলেন এস এম সাদী। একই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস এম সাদী দুর্নীতি দুর্নীতির জন্য দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যর রিপোর্ট, ওঙ্কার বাংলা।